আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় দুই অনুশীলনী দুই দশমিক এক সরল মুনাফা সংক্রান্ত অধ্যায়ের পাঁচ থেকে সাত নম্বর অঙ্ক সমাধান করব আমাদের পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন টাকার তিন বছরের মুনাফা কত কম হবে তাহলে এখানে প্রথম প্রথম ক্ষেত্রে আমাদের বার্ষিক মুনাফা দশ টাকা দশ টাকা ছিল এবং পরবর্তী থেকে পরবর্তী সময়ে আমাদের বার্ষিক মুনাফা দশ টাকা থেকে দশ টাকা থেকে কমে আট টাকা হয়ে যায় তাহলে এখানে আমরা যদি প্রথম ক্ষেত্রে দশ পার্সেন্ট মুনাফা ধরে তিন হাজার টাকার তিন বছরের মুনাফাটা বের করি এবং পরবর্তীতে যদি আট পার্সেন্ট মুনাফা ধরে তিন হাজার টাকার তিন বছরের মুনাফাটা বের করি তাহলে সেটার বিয়োগ ফলটাই মূলত আমাদের মুনাফার পার্থক্যটা হবে তাহলে এখানে আমরা প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফার হার হচ্ছে আর ইকুয়েল টু দশ পার্সেন্ট আমরা দশ পার্সেন্টকে লিখতে পারি একশো ডিভাইডেড বাই দশ আসল পি ইকুয়েল টু আমাদের দেওয়া আছে তিন হাজার টাকা এবং সময় এন ইকুয়েল টু দেওয়া আছে তিন বছর তাহলে আমরা জানি ইকুয়েল টু পি আর এন এখানে পি এর মানটা হচ্ছে তিন হাজার টাকা আর এর মানটা হচ্ছে একশো ডিভাইডেড বাই দশ এবং এন এর মানটা হচ্ছে তিন বছর তাহলে এখানে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা তিন হাজারকে একশো দ্বারা ডিভাইড করতে পারি তাহলে এখানে চলে আসে তিরিশ তিরিশের সাথে দশ গুণন করলে চলে আসে তিরিশ গুণন দশ গুণন তার সাথে তিন গুণন তাহলে এটা চলে আসে আমাদের নয়শো টাকা অর্থাৎ আমাদের উত্তর বা মুনাফাটা চলে আসে নয়শো টাকা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি দেখি যে মুনাফার হারটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু আট পারসেন্ট আট পারসেন্টকে আমরা লিখতে পারি আট ডিভাইডেড বাই একশো টাকা বা আট ডিভাইডেড বাই একশো আসল পি ইকোয়েল টু যথারীতি তিন হাজার টাকা এবং সময় এন ইকুয়েল টু তিন বছর তাহলে এখানেও যথারীতি আমরা আই ইকুয়েল টু পি আর এন লিখতে পারি পি এর মানটা হচ্ছে তিন হাজার টাকা আর এর মানটা হচ্ছে এখানে আট ডিভাইডেড বাই একশো এবং এন এর মানটা হচ্ছে তিন বছর তাহলে এখানেও আমরা তিন হাজারকে একশো দ্বারা ডিভাইড করতে পারি তাহলে এখানে চলে আসে তিন আমরা যদি এটা ক্যালকুলেশন করে যে তিরিশ গুণন আট গুণন তিন তাহলে এটা চলে আসে আমাদের সাতশো বিশ টাকা তাহলে এখানে মূলত দশ পার্সেন্ট মুনাফায় আমাদের মুনাফাটা চলে আসছিল নয়শো টাকা এবং এখানে আমাদের আট পার্সেন্ট মুনাফায় মুনাফার পরিমাণটা হচ্ছে সাতশো বিশ টাকা তাহলে এখানে আমাদের যদি দশ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট মুনাফায় চলে আসে তাহলে আমাদের মুনাফার একটা পার্থক্য হয় এবং সেই পার্থক্যটা হচ্ছে আমাদের নয়শো মাইনাস সাতশো বিশ তাহলে নয়শো থেকে সাতশো বিশ বিয়োগ করে দিলে আমাদের ফলাফলটা চলে আসে একশো আশি সুতরাং আমরা প্রশ্ন অনুযায়ী বলতে পারি যে আমাদের মুনাফা কম হবে একশো টাকা অর্থাৎ আমাদের দশ পার্সেন্ট থেকে শতকরা দশ পার্সেন্ট থেকে মুনাফা যদি আট টাকা হয়ে যায় তাহলে আমাদের মুনাফার পরিমাণটা কমে যায় একশো টাকা ছয় নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার আটশো টাকা হবে অর্থাৎ এখানে আমাদের বার্ষিক মুনাফার হারটা বের করতে হবে তাহলে এখানে আমাদের আসল পি টু তেরো হাজার টাকা দেওয়া আছে আমরা লিখতে পারি আসল পি ইকুয়েল টু তেরো হাজার টাকা মুনাফা আই ইকুয়েল টু আমরা যদি মুনাফা আসল থেকে আসলটা মাইনাস করে দেই বা বাদ দিয়ে দেয় তাহলে এখানে আমাদের মুনাফা আসলটা চলে আসে মুনাফাটা চলে আসে তাহলে মুনাফা আসল মাইনাস আসল আঠারো হাজার আটশো পঞ্চাশ মাইনাস তেরো হাজার টাকা আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার টাকা বিয়োগ করে দিলে এখানে আমাদের চলে আসে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আমাদের এখানে সময় দেওয়া আছে পাঁচ বছর তাহলে আমরা অ্যানিকুয়েল টু লিখে নিতে পারি অ্যানিকুয়েল টু পাঁচ বছর আমাদের বের করতে হবে মুনাফার হার আর ইকুয়েল টু আর মুনাফার হার মুনাফার হার আর আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা জানি আই ইকুয়েল টু পি আর এন আই ইকুয়েল টু যেহেতু পি আর এন আই ইকুয়েল টু পি এটাকে আমরা রিভার্স করে পি আর এন ইকুয়েল টু আই লিখতে পারি তাহলে এই পাশে আমাদের আরটা রেখে আমরা পি এনটা ওই পাশে ডিভাইড নিয়ে যেতে পারি আই ডিভাইডেড বাই পি তাহলে এখান থেকে আমরা আর ইকুয়েল টু আইডিভাইডেড বাই পি লিখতে পারি এখানে আমাদের আয়ের মানটা হচ্ছে যেটা আমরা মুনাফাটা বের করেছি আটা টাকা তাহলে এখানে পাঁচ টাকা লিখে দেব তার সাথে শতকরা বের করার জন্য আমরা একশো গুণন দিয়ে দিব পি এর মানটা হচ্ছে তেরো টাকা এবং এনটা হচ্ছে পাঁচ বছর তাহলে পাশে আমরা যেহেতু শতকরা বের করব পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দেব তাহলে এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা তেরো হাজারকে একশো দ্বারা ডিভাইড করতে পারি তাহলে এখানে চলে আসে একশো তিরিশ আমরা পাঁচ হাজার আটশো পঞ্চাশকে পাঁচ হাজার আটশো পঞ্চাশকে একশো তিরিশ দ্বারা ডিভাইড করতে পারি তাহলে এটা চলে আসে আমাদের পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দ্বারা ডিভাইড করতে পারি নয় চলে আসে তাহলে এটা মূল এটা চলে আসতে আমাদের নয় তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি যে নয় পারসেন্ট সুতরাং আমরা অ্যান্সার লিখে দিতে পারি যে মুনাফার হারটা হচ্ছে নয় পার্সেন্ট সাত নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে এখানে আমাদের বার্ষিক মুনাফার হার বের করতে হবে আমরা এখানে ধরে নিতে পারি যে মনে করি আসল ইকুয়াল টু একশো টাকা তাহলে আসল যদি একশো টাকা হয় এই আসল আমাদের আট বছর পর মুনাফা আসল হবে আসলের দ্বিগুণ অর্থাৎ একশো গুণন দুই তাহলে এটা চলে আসে আমাদের দুইশো টাকা তাহলে আট বছরে আমাদের মুনাফা আসল দুইশো টাকা হলে আট বছরে আমাদের আমাদের মুনাফা হয় দুইশো মাইনাস একশো কারণ দুইশোটা হচ্ছে আমাদের আট বছরে মুনাফা আসল এবং একশোটা হচ্ছে আমাদের আসল তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিলে আমাদের এখানে মুনাফাটা চলে আসে এখানে আমাদের মুনাফা চলে আসে একশো টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমাদের আসলটা চলে আসলো একশো টাকা মুনাফাটা চলে আসলো একশো টাকা এবং সময়টা অ্যানিকুয়েল টু আট বছর আমাদের এখানে বের করতে হবে মুনাফার হার আর তাহলে আমরা জানি আই ইকুয়েল টু পি আমরা এখানে মুনাফার হার আর বের করার জন্য আর ইকুয়েল টু আই ডিভাইডেড বাই পি এন লিখতে পারি তাহলে এখানেও যথারীতি আয় আয়ের মানটা বসায় দিব যে আয়ের মানটা হচ্ছে একশো টাকা মুনাফা একশো টাকা পি এর মানটা একশো এবং এন হচ্ছে আট বছর আমরা শতকরা বের করার জন্য এখানে সাথে একশো গুণ দিয়ে দিব সাথে পার্সেন্টেজ চিহ্নটা তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একশোকে একশো দ্বারা কাটা ডিভাইড করা যায় একবার এবং একশোকে যদি আমরা আট দ্বারা ডিভাইড করি একশোকে আট দ্বারা ডিভাইড করলে চলে আসে বারো দশমিক পাঁচ তাহলে এখানে আমরা একশোকে আট দ্বারা ডিভাইড করলে এখানে আমাদের বারো দশমিক পাঁচ চলে আসে তাহলে সর্বশেষ আমরা অ্যান্সার লিখে দিতে পারি যে বার্ষিক মুনাফার হার হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট